এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, তো আমার কাছে একজন দেখতে চেয়েছেন ভিডিওটা, চিকেন কষার রেসিপি, দেবারতী মিত্র। আমি দেবারতী মিত্রের রিকোয়েস্টে আজকে আমি চিকেন কষাটা রাখছি। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব সবকটাই আমি মশলার চামচে নিচ্ছি, এই যে আমার এরকম একটা চামচ মশলার মধ্যে, এটার মধ্যে আমি 2 চামচ মতন হলুদ গুঁড়ো, 2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, শুকনো লঙ্কাটা আমরা খাই না আপনারা জানেন, আর দেব সর্ষের তেল, দিয়ে আমি মাংসটা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর মাংসটাকে যখন মাখাতে হবে তখন কিন্তু খুব ধৈর্য ধরে মাংসটা মাখাতে হবে। মাংসটাকে যত আপনি সময় নিয়ে মাখাবেন তত কিন্তু মাংসের স্বাদ বেড়ে যাবে। তো এই কটা জিনিস দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে রেখে দিলাম। এবার যে আমার ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে রান্নার মাঝে দেখিয়ে দেব। আমি মাংসটাকে একটা ঢাকা চাপা দিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দেব। আমি গ্যাসটা অন করে নিয়েছি, প্রথমে আমি তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হবে আর আমি সাঁড়াশি দিয়ে সর্ষের তেলটা কড়ার চারদিকে লাগিয়ে নেব, যাতে করে না আলুগুলো কড়ার ধারে লেগে যায়। দেবারতী মিত্র আমাকে এই রিকোয়েস্টটা করেছেন, ওনার রিকোয়েস্ট আমি এই চিকেনটা রান্না করছি, চিকেন কষা। আপনাদেরও কোনো রিকোয়েস্ট থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আমার সাধ্যমতো রেসিপিটা দেখাতে চেষ্টা করব। তো তেলটা গরম হয়ে গেছে, যেহেতু ছিটকে না আসে সেই জন্য আমি খানিকটা হলুদ এসে দিয়ে দেব, গ্যাসটা কমিয়ে দেব, দিয়ে এবার আলুগুলো আমি ছেড়ে দেব। আপনারা যদি আলুটা না খেতে চান তাহলে আলুটা দেবেন না, আর এটা যেহেতু আমি ভাতে খাবো, রুটিতেও অনেকে আলু খান, তো যেহেতু আমি এটা ভাতে খাবো সেই জন্য আলুটা আমি দিচ্ছি, আর আমরা একটু মাংসে আলুটা পছন্দ করি। আলুটা আমি সময় নিয়ে একটু লাল করে ভেজে নেব। আলুটা এখানে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব, নিয়ে নেব একটু পেঁয়াজ কুচি, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দেব আর দেব কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি মানে কাঁচা লঙ্কা দেব গোটা, আর আলুটাকে এর মাঝে আমি একটু উল্টে দেব। আমার এক পিসটা লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি অপর পিসটা একটু ভেজে নেব ভালো করে। আলুটা কিন্তু গ্যাসটা একটু কম করে ভাজবেন, না হলে অন্যমনস্ক থাকলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে, ভাজা হবে না। এবার পেঁয়াজের সাথে আমি 1/2 টমেটো নেব, টমেটোটা আপনারা দিতেও পারেন, টমেটোর বদলে টক দই দিতে পারেন, আমি এরকম একটা টমেটো নিলাম। আমি টক দইও দেব অল্প, পরে দেব, বেশি দেব না, কারণ টমেটো আর টক দই একসঙ্গে দিলে জিনিসটা একটু টক হয়ে যাবে। তো আমি এই 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দেবেন, এইটা আমি একটু পেস্ট করে নিয়ে চলে আসছি। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি কিন্তু এবার তুলে নেব, এই যে একটা বাটি নিয়েছি এর মধ্যে তুলে নেব।
করবে, খুবই সামান্য। এবার এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক চিমটি গরম মশলা গুঁড়ো। আপনারা গোটা গরম মশলা থাকলে দিতে পারেন, অসুবিধা নেই। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, গ্রেভির ঘনত্ব নির্ভর করে কিন্তু মশলার ওপরে, কতটা পেঁয়াজ দেবেন, কতটা বাটা মশলা দেবেন, সেই হিসাবে কিন্তু গ্রেভির ঘনত্বটা ডিপেন্ড করে। তো পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। আর আজকের চিকেন কষা ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, পুরোটা দেখার অনুরোধ রইল। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পেঁয়াজটাকে এরকম বারবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে নরম করে নিতে হবে। এই যে বাটা মশলার পেস্টটা করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। পুরো পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেব। দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন, নুনটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। এবার সময় ধরে মশলাটাকে কষাতে হবে। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দেব সামান্য একটু টক দই, মিক্সিতে নিয়েছি ফেটিয়ে নেব। যেহেতু আমি এখানে টমেটোটা দিয়েছি সেই জন্য আমি একদম কম নিয়েছি, দু চামচ আমি টক দই নিয়েছি। টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেব একদম কম। একটু বাটিটা ধুয়ে দিয়ে দেব আমি, টক দইয়ের বাটিটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি আরও একটুখানি মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এই দেখ, এই যে তেলগুলো ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এইবার আমি মাংসটা দিয়ে আবার একবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাংস থেকে এমনিতেই জল বেরোয়, তো আপনারা জলটা বুঝে শুনে দেবেন। যদি কেউ একদমই শুকনো কষা কষা পছন্দ করে তাহলে এই মাংস থেকে যে জল বেরোয় তাতেই মাংসটা সেদ্ধ হয়ে যায় এবং আর জল দিতে লাগে না।
একটু যদি গ্রেভির প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই একটু গরম জল দেবেন। যে কোনো রান্নায় মশলা ধোয়া বা এমনি নর্মালি সাধারণত গরম জল দিলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। মশলাটা তলায় লেগে যাচ্ছে, সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। তলায় লেগে গেলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে, পুড়ে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি একটু জল দিয়ে মাংসটাকে আবার কষিয়ে নেব। মাংসটা খানিকক্ষণ কষানোর পর আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 2 মিনিট পর। তো এখানে আমি মাংসটা দেখে দেখুন কতটা জল বেরিয়েছে। এবার আমি মাংসটাকে আর একটু মিশিয়ে নেব, মানে কষিয়ে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিলাম। এবার সব কিছু আলুগুলো আমি এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো এবার আমি যে মিক্সি ধোয়া জলটা মিক্সিটাতে মশলা বেটেছিলাম সেইটাতে আমি ধুয়ে জল নিয়ে জলটা গরম করে নেব। এই যে এখানে মাংসর যে বাটিটা ছিল মশলা দেওয়া, এখানে দিয়ে দিলাম। আর আমি এবার দেব এই যে মিক্সির যেটা আমি বাটনাটা বেটেছিলাম সেইটা, সেইটা ধুয়েও আমি খানিকটা জল এখানে অ্যাড করব। এবার আমি জলটাকে খুব ভালো করে গরম করে নেব। এদিকে মাংস আর আলু আমি এখানে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। খুব বেশি ঝোল আমি এখানে রাখবো না, এটা আমার কষা মাংস সেই জন্য। তো আমি কড়াটা ঢাকাটা খুললাম, মাংস তো পুরো কষে গেছে সুন্দরভাবে। এবার আমি যে গরম জলটা করেছিলাম সেটা আমি দিয়ে দেব। তার আগে আমি এখানে একটু ঘি অ্যাড করব, এটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে দিতেও পারেন নাও দিতে পারেন। 1 চামচ মতো ঘি আমি এখানে অ্যাড করলাম। এবার ভালো করে ঘিটাকে রান্নার সাথে মিশিয়ে নিলাম। এবার আমি যে জলটা গরম করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা কষা খেতে চাইলে কিন্তু এই অবস্থায় নামিয়ে নিতে পারেন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে। তো আমি জলটা অ্যাড করে দিলাম, আমি একটু জল দিলাম, তো আপনারা ইচ্ছা হলে এতটা জল নাও দিতে পারেন। এবার এটা ফুটে গেলে আমি এটা ঢাকা চাপা দিয়ে দেবো। ফুটে গেছে, এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে সিম আঁচে দিয়ে দেবো। ঢাকাটা খুললাম, তো মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, মাংসটা দেখুন ফুটছে, সেদ্ধ তো হয়ে গেছে। এই যে আলু, আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন পুরো ছেড়ে যাচ্ছে। আর মাংসও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো আর একটু গরম মশলা গুঁড়ো। এবার আমি এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব। তো এই হলো চিকেন কষা। তো দেবারতী মিত্র, তুমি দেখেছ নিশ্চয়ই ভিডিওটা, না হলে একবার চট করে দেখে নিও। চিকেন কষা তোমার অনুরোধে আমি রান্না করেছি।
তো আজকের মতো এইটুকু। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল শতদ্রোস কিচেন। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।